আমাদের সমাজে অপরাধ মনে না করা একটা গুরুত্বপূর্ণ গুরুতর অপরাধ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, যেটা আমরা অনেকে বুঝি না এটা যে অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যেই সুদ প্রদান করো মানুষের অর্থ বাড়ার জন্য, মানুষের সম্পদ বাড়ার জন্য যে সুদি লেনদেন করো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তোমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে এটা বাড়ে না, বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে যাকাত প্রদান করো আল্লাহরে খুশি করার জন্য, চোখে দেখতে মনে হয় যাকাত দিলে কমে। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই মানুষগুলা দুনিয়াতে তাদের অর্থ সম্পদ বরকত দ্বারা দ্বিগুণ বৃদ্ধি করে এবং আখেরাতেও তারা দ্বিগুণ সওয়াব কামাই করে। মূল উদ্দেশ্য, সুদ দিলে আমাদের চোখে বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। যাকাত দিলে আমাদের চোখে মনে হয় টাকা কমছে, আল্লাহ কয় না, এটা আরো বৃদ্ধি পায়। এটাই হলো মানুষের রচিত কোন আইন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। এই বিধান এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলছে যাকাত দিলে সম্পদে বরকত হয়, কথা সুদ দিলে আমাদের চোখে বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। আল্লাহর এই কথা বিশ্বাস করা, এটা ইমানের পরিচয়। রিবা, এটা হলো সুদের আরবি। রিবার আবিধানিক অর্থ আজ জিয়াদা, বৃদ্ধি পাওয়া। একটা কিতাব আছে নাম আহকামুল কোরআন ইবনিল আরবি, এই কিতাবে আসছে, আর রিবা কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ। রিবা বলা হয় প্রত্যেক এমন জিনিসকে যা কোনো জিনিসের বিনিময়ে ছাড়াই কামাই করা হয়, কোনো বিনিময়ে ছাড়া আপনি কোনো জিনিস পাইলেন কোনো জিনিসের মোকাবেলায় না, বরং যেই জিনিসের বিনিময়ে আপনি এটা পাবেন ওই পাওয়ার জন্য হুদাহুদি আপনি এটা পেয়ে গেছেন, এটা সুদ। 500 টাকা ধার দিছেন, পাইবেন 500, 600 পাইছেন, এই 600 হুদা পাইছেন, এটা সুদ। আল জামিউত সগির একটা হাদিসের কিতাব, এই কিতাবের 6318 নম্বর হাদিসের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণের মোকাবেলায় অতিরিক্ত যে অর্থ গ্রহণ করা হবে এটাই সুদ। এটা কি সুদ? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14362 নম্বর হাদিসে আসছে, ঋণ গ্রহিতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি ও আজিদুক, ভাইজান আপনি তো আমার কাছে টাকা পান, 7 দিন আরো বাড়ায় দেন, আপনার আরো কিছু টাকা পয়সা বাড়ায় দিব, এটা সুদ। ঋণ গ্রহিতা ঋণ দাতাকে বলা, আপনি আমারে কিছু সময় আরো বাড়ায় দেন, আপনার আরো কিছু টাকা পয়সা বাড়ায় দিব। কেন বাড়ায় দিবেন? এই যে আপনি বাড়ায়া দিবেন যে অংশ ঋণ পরিমাণ অর্থের চেয়ে যেটা বাড়ায়া দিবেন এটা সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইয়িজ যাহাবি বিল যাহাব ওয়াল ফিদদাতি বিল ফিদদা ওয়াত বুররি বিল বুররি ওয়াশ শাইরি বিশ শাইর
والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أربى. رسول الله صلى الله عليه وسلم স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, সমান সমান লেনদেন করা এটা অনুমোদন দিয়েছেন, কিন্তু যদি কেউ বেশি করে তাহলে রসুল বলেন এটা সুদ। তাহলে দেখেন তো, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, এই স্বর্ণে স্বর্ণে লেনদেন করব, সমান সমান জায়েজ, স্বর্ণে স্বর্ণে লেনদেন, যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে রূপা, বাম হাতে রূপা, লেনদেন করব, সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। এই ডান হাতে গম, বাম হাতে গম, সমান সমান লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। বোঝা গেল, এক জাতীয় জিনিস এটা যদি আপনি লেনদেন সমান সমান করেন জায়েজ, যদি বেশি হয় তাহলে কি হবে, সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউয যাহাব বিযযাহাব ওয়াল ফিদদাতা বিল ফিদদাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। তোমরা স্বর্ণ দ্বারা স্বর্ণ লেনদেন করবা না, রূপা দিয়ে রূপা লেনদেন করবা না, তবে সমান সমান হলে করবা। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন বেশি কম করে যদি করেন সুদ, রূপা আর রূপার লেনদেন যদি বেশি কম করেন তাহলে সুদ। নবী বলেন সমান সমান ঠিক আছে। এরপরে নবীজি বলেন, এবার আপনারা আমার দিকে একটু তাকান, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা কি এক জিনিস না আলাদা? নবী কয়, বিউযযাহাবা বিল ফিদদা ওয়াল ফিদদাতা বিযযাহাব কাইফা শিতুম, স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ, এই দুইটার লেনদেন যেমনে মন চায় করো, এখানে কম বেশি সুদ হবে না। বলেন তো কেন হবে না? কারণ স্বর্ণ রূপা আলাদা। তাহলে কি বুঝলাম? এক জাতীয় জিনিস, যেমন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা লেনদেন করব, কম বেশি, হ্যাঁ কম বেশি জায়েজ জায়েজ, স্বর্ণ রূপা আলাদা, কম বেশি কি আছে জায়েজ। আমার ডান হাতে 20 টাকা, এটার মোকাবেলায় বাম হাতে 21 টাকা, সুদ কত? 1 টাকা। আমার ডান হাতে 20 টাকার একটা নোট আর বাম হাতে 5 টাকার 4টা কয়েন আর 1 টাকার একটা কয়েন, কত হলো? 21 টাকা। ডান হাতে 20 টাকার একটা নোট আর বাম হাতে হলো 5 টাকার 4টা কয়েন, 1 টাকার একটা কয়েন। অনেকের মাথায় আসবে, হুজুর তোলে তো কয়েন, এগুলো তো পয়সা, তো টাকার মোকাবেলায় পয়সা, এটা কম বেশি মনে হয় সমস্যা নাই, 180 ডিগ্রি পোল্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই। 5 টাকা পয়সার উপরে দেখবেন ভালো করে তাকায় লেখা আছে 5 টাকা, 1 টাকা কয়েন যেটা ওটার মধ্যে লেখা আছে 1 টাকা, তাহলে পয়সাও ওটা কি টাকা? বলেন ওটা কি? 5 টাকার পয়সা ওটাও কি টাকা? তাহলে 20 টাকার নোট আর 4টা 5 টাকার কয়েন আর 1টা 1 টাকা, 21 টাকা, এই কম বেশি এটাও কি হয়ে যাবে? সুদ। বুঝে আসছে তো? আচ্ছা, সুদ কম হোক আর বেশি হোক হারাম। এলাকার একজনে 1000 টাকা সুদ নেয়, আরেকজনে 1 কোটি। 1000 টাকা ওলা, আমি তো বেশি খাই না, কম খাই। আরেকজনে যিনি 1 কোটি খায়, আপনি বলবেন আপনারা দুজনেই মহামান্য সুদখোর, ঠিক? কোনো ব্যবসার সাইনবোর্ডের মধ্যে যদি লেখায় রাখে এখানে, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দরজা দিয়ে ঢুকার সময় দেখবেন লেখা ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু সেখান থেকেও আপনাকে সুদ দিচ্ছে, বাকি পরিমাণ কম। পরিমাণ কম হোক বেশি হোক, যারাই সুদ দিবে সব সুদখোর, সুদ সুদ। তাহলে কম বেশি আপনারা বুঝায়, কম অমুকের চেয়ে তুলনামূলক অমুকে কম, কম মানে সুদ সুদ,
কম বেশি কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াত এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে কি বইলা ডাক দিছে ইমানদার বলেন কি বইলা ইমানদার বলে ডাক দিয়ে বলতেছে আল্লাহকে ভয় করো এরপর বললেন যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো আচ্ছা আমগরে ডাক দিছি কি বইলা তো ইমানদার বইলা ডাক দিয়ে বলতেছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো এর মানে বিষয়টা এমন এলাকায় অনেক সময় আপনারা অনেক পরিচিত মানুষের ডাক দিয়ে বলেন ভাই আপনি আব্দুর রহমান ভাই না আব্দুর রহমান ভাই আব্দুর রহমান বইলা ডাক দিয়েই বলছেন আপনি আব্দুর রহমান না তো তিনি কয় হ্যাঁ আমি তো আব্দুর রহমান তো চলেন আপনার সাথে কথা আছে তাহলে আব্দুর রহমান বাইরে ডাকো দিছেন আব্দুর রহমান বইলা আবার বলছেন আপনি আব্দুর রহমান উনিও বলছে হ্যাঁ এটা বইলা নিয়ে গেলেন তাহলে সত্যিকার আব্দুর রহমান রে আব্দুর রহমান বলে ডাইকা নিয়ে গেছেন আল্লাহ আমগরে ডাক দিছে হে ইমানদারগণ তোমরা আসলে মুমিন যদি হও তো সুদের কারবার ছাড়ো ডাক দিছে ইমানদার বইলা তো আল্লাহ তো ডাকি দিছে ইমানদার আমরা ইমানদার এরপরে কয় যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও মুমিন হলে কিসের কারবার ছাড়ো সুদের কারবার ছাড়ো এই আয়াতটা নাজিল হয়েছে দুইটা গোত্রের ব্যাপারে একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মখজুমি সাকিফ গোত্র আর মখজুমি গোত্র দোনো গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসার পর দোনো গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ইসলাম গ্রহণ করার আগে সাকিফ গোত্র আর মখজুমি গোত্রের মধ্যে সুদি কারবার ছিল সুদি লেনদেন ছিল ইসলাম গ্রহণ করার পর তলাবাত সাকিফ সাকিফ গোত্র মখজুমি গোত্রের কাছে অতীতের বকেয়া সুদটা চাইল বলেন তো সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে আগে মখজুমি গোত্র কয় না আমরা সুদি যে লেনদেন এটা ফেরত দিব না আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লেখ ইয়া রসুলাল্লাহ এখানে দুই গোত্র মুসলমান হইছে ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল ইসলাম ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল এই সুদি লেনদেন থাকার কারণে একদল আরেক দলের কাছে মুসলমান হওয়ার পর এখন সুদের অর্থ ফেরত চায় কি করবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চিঠি যখন পড়ে শোনানো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন সূরা বাকারার 278 279 নম্বর আয়াত নবী আপনি জানায় দেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এই আয়াত শোনানোর পর দুই গোত্র বলল নাতুবু ইলাল্লাহ আমরা আল্লাহর কাছে তওবা করছি সুদি কারবার কখনো আর কোনোদিনও আমরা করব না ওই মুহূর্তে তারা সুদের কারবার থেকে ফিরে আসছে আমরা জন্মসূত্রে মুসলমান আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ আমরা যারা ইমানদার আমরা সুদি কারবার করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গ্রামগঞ্জে আবার এরকম সুদ আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না 500 টাকার বিনিময়ে সুদ দিবে 100 ও আবার এই 500 ঋণ আইনা আরেকজনের কাছে লাগায় 200 ও আবার লাগায় 200 আবার হ্যাঁ এটা এইভাবে আর কি এটা বাড়ায় আস্তে আস্তে এইভাবে আপনার একটা পদ্ধতিতে বাড়তে থাকে সুদ কম বেশি হারাম আবার বাড়ানো এইভাবে এটাও হারাম সুদ যদি বাড়িয়ে কেউ খায় বালি বাড়াইতে থাকে হারাম যেটা আপনাদেরকে দেওয়া হয় কি আপনাদেরকে একটা লোন দেওয়া হয় এই লোন পরিশোধ করতে হবে উইথ ইন্টারেস্ট সুদ সহ এই পরিমাণ একটা সময়ে এটা আপনি পরিশোধ করতে হবে লোন নাম দেয় এটা আর কি একটা আধুনিক নাম দেয় যেন এটা কইতে একটা লজ্জা করে তো সুদ যে লজ্জাকর বিষয় এটা সবাই জানে এই জন্য সুদ শব্দটা মুখ দিয়ে কইতে চায় না এটার নাম দিছে ইন্টারেস্ট কি নাম দিছে মানে বুঝে যে সুদ এটা তো আসলে একটা খারাপ জিনিস কেমনি কই তো একটা স্মার্টনেস আছে না দিছে ইন্টারেস্ট
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ইমানদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না। তাহলে আল্লাহ তাআলা কম বেশি শুধু হারাম করলেন, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও আল্লাহ হারাম করলেন। এই হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সুদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরা বাকারার 276 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়। ওয়ায়ুরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায়। ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায় দেয়। সদকা করলে সত্যি করে এখন সদকা যখন করেন, টাকা কি আসলে পকেট পকেটে ঢুকে না পকেট থেকে যায়? কিন্তু আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, সদকা আমি আল্লাহ বাড়াই। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে সুদ খাওয়া উচিত না আমাদের, নাকি উচিত? সুদ খাওয়া হারাম, বলেন সবাই, সুদ খাওয়া হারাম। গ্রামগঞ্জে জমিন বন্ধকের নামে সুদ হয়, আর শহরে বাসা মর্গেজের নামে সুদ। মর্গেজ নাম শুনছেন নি? আপনাদের আওয়াজ দিয়ে হঠাৎ হালকা হয়ে গেল সবার। রহস্য আছে কোনো? এটা আমি ভালো করে জানি রহস্য। সুদের আলোচনা এমনিও শ্রোতা কয়েক লাখ থাকলেও আওয়াজ কম হয়, এটা একটা একটা গোপন রহস্য আছে আওয়াজ কম হওয়ার। গ্রামগঞ্জে গ্রামগঞ্জে জমি বন্ধকের নামে সুদ, আর শহরে হলো বাসা মর্গেজের নামে সুদ, এটা কিভাবে? আমি আপনারে এক বছরের জন্য এক গন্ডা জমিন দিলাম, আপনি আমারে 50,000 টাকা দিলেন, মানে যেটা হয় আর কি, আপনারা আগে এরকম হইলে বলবেন তাহলে ঠিক আছে। আপনারে আমি জমিন দিলাম এক বছরের জন্য, আপনি আমারে 50,000 টাকা দিলেন, এক বছর পর আপনার জমিন ফেরত দিমু 50,000 টাকা। এক বছরের জন্য আপনার কাছ থেকে আমি জমিনের একটা লেনদেন করলাম, মনে করেন আপনার কাছে আমার জমিনটা রাখলাম, আপনার থেকে 50,000 টাকা নিলাম। আপনি জমিন নেওয়ার পর এক বছর কি ফালায় ধুইছেন না চাষাবাদ করছেন? বলেন সবাই, চাষাবাদ। এক বছর পর 50,000 টাকা আপনি নিয়ে যাচ্ছেন, জমিন ফেরত দিচ্ছেন, এটাই তো হচ্ছে দেশ গ্রামে। এবং এটার নাম বলছেন আপনারা বন্ধক। না, বন্ধক পবিত্র শব্দ, এই অপবিত্র জায়গায় বন্ধক শব্দ লাগাবেন না। বন্ধক কাকে বলে তাকান আমার দিকে। এটা আমি আপনাদের বন্ধক দিলাম, লায়া জুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। ওনারে আমি স্বর্ণের একটা চেন দিলাম, 50,000 টাকা নিলাম, তাকান সবাই, 50,000 টাকা নিলাম, স্বর্ণের চেন দিলাম, এই স্বর্ণের চেন ওনার মেয়ের গলায় ওনার নাতনির গলায় দিতে পারবে না, এটা আলমারিতে রেখে দিবে, 50 দিব চেন ফেরত দিবে, এটাকে কয় বন্ধক। ওনারে জমিন দিলাম, আমি টাকা নিলাম, জমিন কিচ্ছু করবে না ফেলে রাখবে, টাকা দিব জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। এটা কি বলা হয়? কেন আমাদের সমাজে কি এটা হয়? তো হলো না, আপনার তো বন্ধক হলো কিভাবে? আপনার কাছে আমি একটা ঘোড়া বন্ধক রাখলাম, বলেন কি? ঘোড়া, ঘোড়া, ঘোড়া বন্ধক রাখার পর 10,000 টাকা নিলাম, 10,000 টাকা দিলে ঘোড়াটা দিয়ে দিবেন, এই ঘোড়ার উপরে একদিনের জন্য যদি ওঠেন, আপনার ছেলের শখ করে যদি ওঠান, এই যতটুকু পরিমাণ বসায় রাখছেন এতটুকু সুদই কারবার করছেন, কিচ্ছু করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এই ঘটনা হয়েছে, এই যেই ঘটনা বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সামনে ঘোড়ার উপরে ওঠছে, ওঠার পর কয় এটা না তুমি বন্ধক আনছো, কয় হা, তো বন্ধকি জিনিসের উপর চড়লা কেন, কয় এটা একটু চললাম, কয় না যতটুকু চড়লাই তুই সুদ। তাহলে কি বুঝলাম আমরা? বন্ধকি জিনিস, এই যে বন্ধকি জিনিস, বন্ধক যেটা রাখলাম এটা দিয়ে উপকৃত যদি না হই এটার নাম বন্ধক। কিন্তু আমরা তো আপনার উপকৃত হচ্ছি, শহরে হলো বাসা 5 বছরের জন্য 5 লাখ 6 লাখ নেয়, এই 5 বছর এই বাসায় থাকবে, 5 লাখ ফেরত দিবে, আর আমার ওই বাসাও ফেরত দিয়ে দিবে, আমি তারে 5 লাখ দিয়ে দিলে, এটার নাম মর্গেজ। নাম কি? মর্গেজ। দেশ গ্রামে জমিন লাগানো নাম দেয় বন্ধক, শহরে ওইভাবে বাসা এটার নাম দেয় মর্গেজ। দুটোটা যদি সিস্টেম যেটা বললাম এই সিস্টেম, নাম যত পবিত্র দেন না কেন এটা সুদের অন্তর্ভুক্ত, এই কাজ করেন না।
জমিনের লেনদেন যারা করেন আপনারা এইডা না কইরা ভাড়ার সিস্টেম করেন, ভাড়া বলেন কি সিস্টেম, ভাড়া, ভাড়া কিভাবে জমিন দিবেন আপনি, এক বছরের জন্য এই জমিন তোমারে দিলাম 15,000 টাকা ভাড়া নিলাম, এই টাকা আর পাবা না, জমিন খাও, খায় আমার আবার দিয়ে দিবা, ভাড়া, ভাড়া জায়েজ আছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এখন আমরা সুদের 16টা ভয়াবহ অবস্থা জানবো, কয়টা, 16টা। এক নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আমি আজকে বয়ান করার পর আপনারা যারা আগে জানতেন না সুদ হারাম, তারা এখন জানছেন যে সুদ হারাম, সুদ হারাম যে এটা সবাই জানে, পিচ্ছিরাও জানে এখন সুদ হারাম। এই সুদ হারাম জানার পরেও যদি সুদি কারবার না ছাড়েন তো আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদি লেনদেন থেকে ফিরে না আসো, বিরত না হও, যদি তোমরা সুদি কারবার থেকে বিরত না হও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও, বলেন নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসির নামে একটা কিতাব আছে, কিতাবের এক নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসসিলাহাকা লিল হার, কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য, সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র নাও লড়াই করার জন্য। এ হলো এক নাম্বার ভয়াবহতা। দুই নাম্বার, আল্লাহ না করেন যারা সুদ খায় আর সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায়, তারা কেয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে, কি অবস্থায়, পাগল অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, আমি আয়াত বলবো এই জায়গাটা খালি আপনারা অনুবাদটা করবেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, হুজুররা না অন্যরা জোরে বলবেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সব দিক থেকে আওয়াজটা আসে না, বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, জোরে বলেন সবাই, হ্যাঁ, যারা কি খায়, সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলে ব্যবসা সুদের মতো, ব্যবসা কিসের মতো, আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন। তাহলে আপনারা বলেন তো ব্যবসার সুদ কি এক না সম্পূর্ণ আলাদা, ব্যবসায়ী লেনদেনের লভ্যাংশ হালাল, সুদি লেনদেনের লভ্যাংশ হারাম, তাহলে ব্যবসা সুদের মতো, এই কথা যারা বলে তাদেরকে বলবেন ব্যবসায়ীরা কষ্ট কইরা লাভবান হয়, আপনি ঘরে ঘুমায়া ঘুমায়া লাভবান হন, এই জন্য আপনারটা হারাম ব্যবসায়ীদেরটা হালাল, তো ব্যবসার সুদ কি একরকম হইল, এই কারণে এরা পাগল অবস্থায় উঠবে। তিন নম্বর, এই তিন নম্বরটা দেখার সময় আমার দিকে তাকান, এই যে এই যে দেখেন আমার গলায় ধরছি না, আমি তো বেশি জোরে ধরি নাই, সুদখোর কেয়ামতের ময়দানে যখন উঠবে মনে হবে তার গলাটাকে চাপ দিয়া ধরছে, তার শ্বাস রুদ্ধ করে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় সুদখোর উঠবে। উমদাতুত তাফসির এক নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানো হবে, এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে তাকে শ্বাস রোধ করা হচ্ছে, এমন অবস্থায় উঠানো হবে। চার নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর বরাদ্দকৃত হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ আপনার জন্য একটা হালাল নেয়ামত রাখছে,
এই সুদের কারণে হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়। সূরা নিসার 161-2 আয়াতে আল্লাহ বলেন, চারটা অপরাধের কারণে হালাল বৈধ নেয়ামত থেকে ইহুদিদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন। কয়টা অপরাধের কারণে? আল্লাহ বলেন, فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ। ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল আমি আল্লাহ এগুলা হারাম করে দিলাম, ছিল হালাল করে দিলাম হারাম। এক নাম্বার অপরাধ, জুলুম করত তারা। দুই নাম্বার, وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا। এরা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালালটাকে হারাম করলাম। তিন নাম্বার, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদনুহু আনহু। তাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদ ধরত, গ্রহণ করত। এই জন্য তাদের বরাদ্দকৃত যে হালাল, পবিত্র হালাল জিনিসগুলা ছিল আমিগুলা তাদের জন্য হালাম করে দিলাম। চার নাম্বার, ও আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আমি তাদের জন্য যে পবিত্র জিনিসগুলা হালাল ছিল এগুলা হারাম করে দিলাম। মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ, এলাকায় অনেকে দেখবেন জমিনের আইল ছিল এত বড়, হঠাৎ এটা হইতে 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 আইলটা একটু হয়ে যায়, ওই দুই সাইড দিয়া কাটে, কাটতে কাটতে নিজের জমিন বাড়ায়। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, মানিক তাতোয়া শিবরণ, কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ, এক বিগত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে, কয় বিঘাত? এক বিঘাত। কোনো বর্ণনা আসছে কিদা শিবরিন, এক বিগত পরিমাণ সম্পদ, তব্বাকাহুল্লাহু ইয়াহা মিন সাবঈ আরদিনা, কেয়ামতের ময়দানে সাত স্তর সাত তবক জমিন আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবে। নাও জমিন, এত চাইছো না, নাও এখন জমিন নিয়ে ঘুরো, এক বিগত মাত্র। তাহলে চার অপরাধে আল্লাহ ইহুদিদের জন্য পবিত্র হালাল জিনিসটা হারাম করলেন, দুই আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, তিন সুদ গ্রহণ করার কারণে, চার নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে। জুলুম, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, সুদ গ্রহণ করা, কারো সম্পদ আত্মসাত করা থেকে আল্লাহ আমাদের এই সমাজ আমাদেরকে হেফাজত করেন। পাঁচ নাম্বার, আপনাদের এই বুদিয়া মারা যারা সুদ খায়, সুদখোরদের কারণে এই এলাকায় তারা আল্লাহর গজব বৈধ করে নেয়। কি করে নেয়? বৈধ করে নেয়। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব, এই কিতাবের তিন নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা জহারা যিনা ওয়াল রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি দুইটা অপরাধ বেড়ে যায়, কয়টা? এক নাম্বার জিনা, দুই নাম্বার সুদের কারবার। ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই জিনাকারী দল আর সুদখোরেরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। সুদ তো সবাই খাবে না, কিন্তু যারা খাচ্ছে তাদের কারণে ভালো মানুষগুলোও ওই আপনার গজবের মধ্যে পড়ে তাদের কারণে। এজন্য এলাকার উচিত যারা সুদ খায় এই মানুষগুলারে ধরে, পায়ে ধরে, হাতে ধরে বুঝিয়ে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল ইহসান ইমাম পরিষদ তারা উদ্যোগ নিবে, তাদের মাধ্যমে যুব সমাজ যারা আছেন আপনারা মিলেমিশে পায়ে ধরে হাতে ধরে বাবা বলে ভাই বলে যেমনে পারেন সুদ থেকে হেফাজত করেন, তাদেরকে ফেরানোর চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। এদেরকে বলেন ভাই সুদ ছেড়ে দাও, অন্যথায় এলাকা ছাড়ো নাকি? হ্যাঁ, কি ঠিক? তো আরেক এলাকায় গেলে হেনেও তো সুদ খায় ওই এলাকায় গজব আনবে। আপনি কোনটা আপনারা ঠিক করেন, এই ভাইরাস কোথাও পাঠাবেন না, ভাইরাস এখানেই সংশোধন করবেন। হ্যাঁ, আমি কইছি দিকে এরাও পায়। আপনি যদি এই ভাইরাস আরেক এলাকায় পাঠান তো ইনি গিয়েও তো সুদ, এই সুদ খাইয়ে আপনার গজব টানবে। এই জন্য কারোর ক্ষতি করেন না, আপনারা নিজে গোটা নিজেরা সইয়া টইয়া এটা বাঁচানোর চেষ্টা করেন। এ হলো পাঁচ নাম্বার। ছয় নাম্বার, সুদের ক্ষতি, সুদ যারা খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আগের মতো কৃষক ক্ষেতের ফসল পাবে না,
আগের মতো তরি তরকারি যারা করে তারা তরি তরকারি পাবে না। আগে মা বোনেরা শীতকালে তাদের ঘরের টিনের উপর লাউ গাছে 50-60টা লাউ পেলেও এখন আর 10-12টার বেশি পাবে না। এটা সুদখোরদের কারণে এই জাতীয় আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর মধ্যে দুর্ভিক্ষ লাগে, আল্লাহ রাগান্বিত হয়ে এই নিয়ামতগুলো ছিনিয়ে নেয়। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। সুদের কারবার বাড়লে এলাকায় কি লাগে? ও এই হাদিসে আরেকটা অংশ আসছে, কমুনিটা আমাদের আলোচ্য বিষয় এটা না, বাকি বলে ফেলি, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ওয়া ফী রিওয়ায়া রাশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় ইল্লা উখিযু বিররবি, ওই এলাকার শক্তিশালী সুটাম দেহি পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়। ইসলামের কাজে স্বতঃস্ফূর্ত ভাগে আগে পাওয়া গেল, এখন বাবা হুজুর আপনি ডামনে করেন, যার যার হেয়ে করেন, আমার মতো আমরা থাকতে দেন তো। ওই আসলে হের দোষ না, ওই ঘোষখোরদের কারণে এই সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যাচ্ছে।